السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وخلق من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. قال تعالى: فويل للمصلين. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله، وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط في إسناد صحيح. محترم সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে অভিষ্ট শ্রেত মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দারাদের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে দেন। যারা আয়োজন করেছেন এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে। বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। সালাত এমন একটা ইবাদত যেটা কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিধানটা দিয়েছে। সব বিধান এসেছে জিব্রিল আমিনের মাধ্যমে, কিন্তু এই ইবাদতটা আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে। আর এই মেরাজটা শুধু এই ইবাদতের জন্যই সংগঠিত হয়েছে, কিন্তু আমরা এই ইবাদতকেই কেবল খুব বেশি অবহেলার চোখে দেখি। আমরা বুঝতে চাই না যে অবহেলা করে সালাত আদায় করলে আমাদের পরিণামটা কি হবে। যারা নামাজ পড়ে না তাদের নিয়ে ইসলাম বেশি কিছু ভাবে, যারা বেনামাজি তাদের নিয়ে ইসলাম তেমন কিছু বলেনি, শুধু বলে দিয়েছে মুসলিম ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ। সে কি মুরতাদ? অর্থাৎ সে ইহুদি খ্রিস্টানের চেয়েও বেশি খারাপ। এখন তার নাম যতই ভালো হোক না কেন, তো বেনামাজি নিয়ে এত আলোচনা করার দরকার নেই। যারা নামাজ পড়ে না তারাও জানে যে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, জানে না? সবই জানে। তো এত কড়া ফতোয়া জানা সত্ত্বেও যারা নামাজ পড়ে না এখনো, তাদেরকে আপনি কি নসিহত করবেন? বরং তাদের আপনাদের চেয়ে আপনার চেয়ে ওদের বুদ্ধি যুক্তি অনেক বেশি ধারা। এত বড় বেয়াদব বলে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, এই যে এই কথাটার মাধ্যমে সে
বিধানকে ও অবজ্ঞা করলো, করলো না, ঠাট্টা করলো, আর ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মৌলিক যে দশটি পয়েন্ট আছে তার মধ্যে একটি, দিনের কোন অংশকে যদি কেউ ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তখন সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনি দাঁড়িয়ে রেখেছেন তো আপনার এক চাচা বলছে যে এই বয়সে দাঁড়িয়ে রাখতে হয়, গোখরির মতো লাগছে। আপনার চাচা যদি হজও করে 10 বার, ও কিন্তু আর মুসলমান না, সে কি বলতে ভয় লাগছে? এই আলোচনা না থাকার কারণেই তো সমস্যা। আপনি সন্তান হয়ে ডাকনোর উপরে প্যান্ট পরেছেন তো আপনার বাবা বলছে কেন বলে তুমি ছাত্র আর এখন এভাবে শর্ট প্যান্ট পরতে হবে, ভাষাটা কি বললো? মানে প্যান্ট শর্ট হয়েছে, অথচ সে জেনেই কথাটা বললো যে ও ডাকনোর নিচে প্যান্ট পরে না, এই যে ভৎসনা করলো। শুধু নাস্তিকটাই কাফের না, কথাটা মনে রাখি, যারা বলে কোরআন এটা আরবি লোকের জন্য বাঙালিদের জন্য না, এরা কি আগে বলেন নাস্তি, এরাই যুক্তি দেয়। যদি আমাদের জন্য হতো তা আমাদের বাংলাদেশে নবী আসতো, দেখছেন কত সুন্দর যুক্তি হতে, এই যুক্তি ইবলিসও জানে না, এত খারাপের খারাপ। তা আপনারা তো এদেরকে তো কাফের মনে করেন তাই না? এদেরকে যদি কাফের না মনে করেন তাহলে আপনিও কি বলবেন না যে অমুসলিম? কোনদিন না। কাদিয়ানিরা কি না অমুসলিম? কোরআন হাদিসের ভাষা হলো কাফের, মুশরে। আপনি উল্টা কেন বললেন অমুসলিম? এটা বলা যাবে না, বুঝেন কেমন কথাটা? কোরআন হাদিসের ভাষাতে সেটাই বলতে হবে। বোরকা পড়েছে তো বলছে ক্লাস 7 এ পড়ে, এখন বোরকা পড়তে হবে, ভূতের মতো লাগে দেখতে, এ মুসলমান না। আপনার জ্ঞান থাকতে ওর জানাজা পড়লে হারাম হবে, কিন্তু বুঝেন না কথা। এই ধরনের লোক যদি উমরাও করে হজও করে তবুও সে কি? এইটা নিয়ে আজকে আলোচনা করব না, শুধু বলে রাখলাম আপনাকে যে বেনামাজিরা এমনি তো কাফের, তোদের আচরণে প্রমাণ হয় ওরা আরো কাফের। কি বলছে? কত নামাজিকে দেখলাম নামাজও পড়ে আবার সুদও খায়, খোঁজা মারার দরকার আছে? বুঝেন না মনে কথা। একদিকে নামাজকে সালাতকে কি করলো? আপনাদের একটা জিনিস যেন বোঝাতে পারে না এখন পর্যন্ত, নিয়মিত মুসল্লি, নিয়মিত মুসল্লি তো, নিয়মিত মুসল্লি সালাত পড়তে পড়তে পড়ে, সালাত পড়ে নিয়মিত একজন মুসল্লি, খালেস মুসল্লি তো। এখন আসরের টাইম হচ্ছে কয়টাই? 2:55, 2:55 আসরের টাইম হচ্ছে। তো জহর ইচ্ছা করে পড়ে, আড্ডা মারছিল, গল্প করছিল, জহর পড়া হয়নি, এখন 2:55 বেজে গেছে, এখন কোন সালাতের টাইম? আসর সালাতের টাইম। এখন জহর যে পড়া হয়নি, এখন ওর হুকুম কি বলেন তো? তো আপনারা দেন আগে, তারপরে আমি দিব। কি করবে? আগে জহর পড়বে, তারপরে আগে তওবা করবে। কেন তওবা করবে?
রক্ত বার হয়ে যেন তোবা করবে। আপনারা বিশ্বাস করছেন না তো, একজন আমাকে বলছে যে এত কড়া ফতোয়া মারেন আপনি, ফতোয়া তো আমার না। এই বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা হলো সিফাতুস-সালাহ, লিখছেন এটা বইয়ের সংকলন হলো ফাজিলাতুশ-শায়খ আল-আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল-উসাইমিন। আমার লেখা না, নাম শুনতে পারবেন, শেখ হোসেনের লেখা। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন। তিনি বলছেন, শুনুন, তিনি বলছেন, ক্বালা ইবনু হাজার রাহিমাহুল্লাহ, মুহাল্লা দ্বিতীয় খণ্ডের 242 পৃষ্ঠা, ওয়াকাদ জাআ আন ওমর وعبد الرحمن بن عوف ومعاذ بن جبل وابي هريره وغيرهم من الصحابه ان من ترك صلاه فرض واحده متعمدا جبتي اقط فرض صلاه سيدي মুতাআম্মিদান, ইচ্ছা করে কোন কারণ ছাড়াই, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, এমন কি ওয়াক্ত পার হয়ে গেল। ওয়াক্ত কি হয়ে গেল? ভালো করে বুঝে, ওয়াক্ত কি হয়ে গেল? ফাহুয়া কাফিরুন মুরতাদুন, সে কি কাফের? এটা তো বুঝেন, ফাহুয়া কাফিরুন মুরতাদুন। ওয়ালা নাআলামু লিহাউলাই মিনাস সাহাবা মুখালিফা। এবার তিনি বলছেন যে আমরা জানি না এই সমস্ত সাহাবীরা কেউ এই ফতোয়ার বিরোধিতা করেছে। ৩২ পৃষ্ঠা, আপনি তো বুঝতে পারছেন, ৩২ পৃষ্ঠা এর বইটা দেখা দিলাম, আপনারা তো ভিডিও করছেন তাই না, দেখেন তাই, ভালো করে দেখেন, পড়বেন। ২২,১২৮ নম্বর হাদিস মুসনাদ আহমদ, সাহাবীদের থেকে দলিল পেশ করলেন, আরো হাদিস আছে আমি আপনাদের একটু পরে বলবো। আপনি কষ্ট পাচ্ছেন মনে হয়, একটু খারাপ খারাপ লাগছে, কি কি লাগছে? আতঙ্ক তো। রাসূল বলছেন মান তারাকা সলাতান মাকতুব ছেড়ে দিল তার উপরে হজ জারি হবে, কি হবে? হজ জারি হবে। এই হাদিস দিয়েই বলছেন সে কি হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এর নাম সালাত। এখন আপনারা বললেন কি তোবা করতে হবে তাই না, ইসলাম থেকে বেরিয়ে গেলে তোবা হয়, কি করতে হবে? পুনরায় মুসলিম হতে হবে। এখনো বোঝাতে পারছি না আপনাদেরকে, আর জহর নাই তার উপরে, কি নাই? এখন সে তওবা করে ইসলাম কবুল করে কি পড়বে? এখন আসর পড়বে, কি পড়বে? আসর পড়বে।
আর জহর আমি যে মাসালাটা কিভাবে বোঝাই কিছু আলেম ইখতিলাফ করেছেন কিন্তু হাদিস থেকে বোঝা যায় আরবি আলেমরা এ ব্যাপারে সবাই কি একমত সালাত ছেড়ে দিলে কি হয়ে যায় তো এই যে এতগুলো সাহাবীর নাম নিয়েছেন এখানে আরো অনেক আছে আরেকটা হলো প্রথমে তাকে কি করতে হবে বন্দী করতে হবে জেলখানা দিতে হবে নামাজ না পড়লে মনে করেন যে মদ খাইলে বাপ প্রশাসনের হাতে ধরা যেত না কিন্তু যদি এই বাপ আগে করত নামাজ পড়ে না তাই প্রশাসনকে দিয়ে দিলাম মদ খায় তাই প্রশাসনে দিতে হবে এমনটা কি দরকার হয় না কিন্তু নামাজ না পড়লে সালাত না পড়লে বাপের প্রথম কাজ হলো ছেলেকে কোথায় দিবে প্রশাসনের হাতে গ্রেফতার করাবে নসিহত করাবে যে যেন সালাত পড়ে আর নসিহতের পরেও যদি সালাত না পড়ে তাহলে মুরতাদ হিসাবে তা কি করবে হত্যা করবে কি করবে হত্যা করবে মুরতাদ হিসাবে কি করবে হত্যা করবে তো আপনি ইচ্ছা করে গল্প করছিলেন আমি বলছি না যে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আপনি লাইফ সাপোর্টে ছিলেন আপনি আইসিইউতে ছিলেন আপনি সিসিইউতে ছিলেন সালাত পড়তে পারেন এই জন্য আপনার শাস্তি আমি এটা বলিনি কিন্তু আমি বলছি কি ইচ্ছা করে কোন কারণ ছাড়াই সালাতটা কি পড়েনি আর এক ওয়াক্ত চলে এসেছে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে এখনো কি পড়া হয়নি আসর পড়া হয়নি কোন সুযোগ তো আপনাদের বলবো কারণ থাকলে আচ্ছা আইসিইউ তো থাকলে তো মানুষের কি থাকে লাইফ সাপোর্টে থাকলে তো ওর জ্ঞানই থাকে না জ্ঞান না থাকলে কি ইবাদত আছে ইবাদতই নাই এটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন হতে পারে আপনি এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্তই যদি কাজা করেন তবু কিছু হবে না এই হাদিসও আছে বুঝেছেন কথা এই হাদিসে কি আছে আল্লাহ রাসূল খাইবারে যুদ্ধের দিনে একটা না চার ওয়াক্ত সালাত পড়েছেন কখন এশার পর জহর আসর মাগরিব এশা করেছেন এশার সালাতের টাইমের পরে আপনি পড়লে সমস্যা নাই কিন্তু কারণ থাকতে হবে কি থাকতে হবে কারণ থাকতে হবে তো এটা মূল আলোচনা না এটা তো আপনাদের জন্য না এটা আপনাদের জন্য আমি এই শিক্ষাটা দিচ্ছি যারা নামাজ পড়ে না তাদের জন্য যদি এক ওয়াক্ত সালাত মুসল্লি যদি ছাড়েনি ও তো পড়বে নিঃসন্দেহে তাই না শুধু ওয়াক্ত পার হয়ে গেছে তাই তাকে কি বলছে না মুসলমান বলছে না কি বলছে বেনামাজির কোন হিসাব করার দরকার আছে ও মারা গেলে ওকে কি করা যাবে না জানাজা আগে গোসল করানো যাবে না ওর কাপড় পরানো যাবে না কাপড় পরানো যাবে না জানাজা তো পরে ওকে কি করা যাবে না গোসল করানো যাবে না কাপড় পরানো যাবে না তারপরে ওকে মুসলিমদের গোরস্থানের আশেপাশে মাটি দেওয়া যাবে না ওকে দূরে যেয়ে পুঁতে দিয়ে আসতে হবে যেন কোন মানুষ মানে জিয়ারত করতে না যায় বুঝছেন তো ওই অংশটুকু পড়ব আমি আপনাদেরকে বলছি বেনামাজির অবস্থা যদি এরকম হয় আপনার বাপ যদি বেনামাজি হয় আপনার মা যদি হয় বেনামাজি আলাদা হুকুম তাই না আলাদা হুকুম যেহেতু মা
ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য রেডি হয়েছে, পাশে যে মসজিদ আছে যেখানে নামাজ পড়তে যায় না, এই লোক চোখ দিয়ে পানি ফেলে কান্না করে দাড়ি ভিজায়া যদি পুরো শরীর ভিজা দেয় কান্না করতে করতে, এই কান্না আল্লাহ শুনবেন? নামাজ পড়ে না, কাফের কান্না কি আল্লাহ শুনেন? শুনেন না। আপনাদের এটা খেয়াল রাখতে হবে। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, গতকালকেও খুতবা দিলাম এই খুলশি মসজিদে, বাংলাদেশ মসজিদে 78 সালে তৈরি হয়েছে মসজিদ। এটা কত সালে বললেন? 87 88 বললো, 88 বললো। তো ওই মসজিদেও ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করল, আর মাজার পূজারীরা তো দোয়া করেই না, শুধু ফতোয়া দিচ্ছে। আহলে হাদিসরা হলো ইহুদিদের দ্বারা কত খারাপের খারাপ পদের থেকে। তো আপনার পরিবারে যেন বেনামাজে একজন না থাকে, মনে থাকবে? এই জন্য সালাতের প্রশিক্ষণের জন্য, অভ্যাস করার জন্য আল্লাহ বিধান দিয়েছে 3 বছর প্র্যাকটিস করবে। কয় বছর? 3 বছর, 7 থেকে 10 বছর। কয় বছর ভাই? 3 বছর। অন্য কোন ইবাদতের প্র্যাকটিস নাই, শুধু সালাতের প্র্যাকটিস। কত বছর? 3 বছর। যে 3 বছর যদি আপনার সন্তানকে সালাতের প্র্যাকটিস করান, প্রতি অর্থে আপনি তাকে নিয়ে সালাত পড়াবেন, ও কি বেনামাজি হবে বলে দিন? তার প্রমাণ তো আমরাই, আপনি প্রমাণ করেন। আমার বাবা আলেম না, আলেমদের সাথে ঘোরাফেরা করতে, সালাতের ব্যাপারে এখনো আমি পৃথিবীতে একজন মানুষকে ভয় পাই। এখনো মোরবে বেঁচে আছে আমার আব্বা, পৃথিবীতে একজন মানুষকে ভয় পায়, কাউকে ভয় পায় না এখন, কিন্তু ওনাকে ভয় পায়। কোনো সুযোগ নাই, 3 ভাই 3 বোন, সালাত কাজা করে শিখিনি আমরা, চোখে চোখে রাখছে সালাত পড়েছে কিনা। 2টা মুসিবত ছোট থেকে করতে, জামাতের সাথে সালাত পড়বা, আর সপ্ত সালাত জামাতে পড়বা, আর কোনোদিন হারাম খাবে না। কথাটা অনেক বড় হয়ে গেল মনে নাকি? এটা 2টা মাইন মেনে চলে তো আপনি পারেন কিনা? আপনি 2টা কথা, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বে, আর কোনোদিন হারাম খাবে না। এটা তো তিনি বলতে, কিন্তু এটা যে হাদিস এটা তো জানি না। আপনার 15 নম্বর হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী নোমান ইবনে কাউকাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লাতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি যদি 5 ওয়াক্ত ফরজ পড়ি, ফরজ সালাত পড়ি, আর যদি শুধু হালাল খাই, তাহলে কি জান্নাত যাব? আল্লাহ রাসূল সাথে সাথে বলে, না, তোমাদের জান্নাত রেডি একবার। কয়টা জিনিস বললেন? 2টা, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আর কি হালাল খেতে হবে, বাকি কাজের দায়িত্ব কার? এটাই তো পারি না আমরা। তো আপনি আপনার সন্তানকে প্র্যাকটিস করেন, যখন মদ খাওয়া শিখে গেছে তো আলেমের কাছে নিয়ে এসে বলছি একটু দোয়া করে দেন, ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। কি করে? বয়স কত? বয়স 23 বছর। কি করে? মদ গাঁজা এগুলো খায়। তো আপনি সালাত পড়া শুরু করেছিলেন কত বছরে? 45 বছরে। তো 45 হোক আগে, তারপর আসে, বুঝেননি? হ্যাঁ বললাম, আপনি ছাড়ছেন কোন দিন এগুলো খাওয়া? তো হচ্ছে সালাত
একবারে বাদ দিয়েছে, বুঝেন না কথা, এটাকে আশা করা যায় কোন বীজের, এটা ওই বীজেরই তো, এটা এই বাপ কোনোদিন ওই ছেলেকে শাসন করতে পারবে? দোষ ছেলের না বাপের? আপনারা তো বাপ এখানে বসে আছে, ক্ষমতা ছেলের নাম অভিযোগ দিবেন না। আপনার ছেলে আপনার একটা হক মেরেছে, আপনি খেতে দেন তাই, টাকা দেন তাই, কিন্তু আপনি আপনার ছেলের হাত হক মেরেছেন হাজার হাজার, আগে আপনার শাস্তি হওয়া উচিত তারপর ছেলের, বুঝেন কথা। এই বয়স যখন সাত হয়েছে দশ পর্যন্ত ওই ছেলেতে এক ওয়াক্ত সালাত না ছাড়ে, আপনি চোখে চোখে রাখেন দশ বছর থেকে এই বাচ্চার পিছনে আপনাকে সময় দেওয়া লাগবে না, ও অটো হয়ে যাবে সাত। আরে এটা আল্লাহর বিধান, এই মানুষের স্রষ্টাকে আল্লাহ না, আল্লাহ জানেন না কিভাবে গড়ে তুললে ভালো হবে, আল্লাহর রীতিটা ফলো করেন, ও ডাক্তারের প্রেসক্রিপশন খুব ভালো করে ফলো করে, কিন্তু আল্লাহ প্রেসক্রিপশন ফলো করেন না, তাই না? এত মুনাফিক একটা, কি এটা মুনাফিক? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। চলে মেনামাজিদের কথা শেষ হয়ে গেছে, তাই না? শেষ হয়েছে। এখন আমরা যারা নামাজি তাদের কথা বলি, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য কি কি দুর্ভোগ, মুসল্লিদের জন্য দুর্ভোগ। তাহলে দুর্ভোগটা বোঝায় আপনাদেরকে, আপনি কোন আয়াতের কথা বলবেন ওইটার অর্থই ভুল করে না। এই জন্যই তো খুব গর্ব করে কোরআনের অনুবাদ করেছেন আমাদের ভাই গিরিশচন্দ্র সেন, ওই যে ১২টা বাজায় গেছে তা তো বোঝেন না। আল্লাহ বলছেন 59 নম্বর আয়াত সূরা মারিয়াম, আপনারা কি বুঝছেন কথা? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون قيا. ইওয়াইল মানে কইয়া, তারা হলো অপদার্থ মরিচিকা, যারা সালাত নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। বলেন তো খাবার নষ্ট করে তারা, যারা খায় না তারা, না যারা খায় তারা নষ্ট করে, যারা খায় তারা খাবার নষ্ট করে। আল্লাহ যেখানে বলতে আদাউ সালা, তারা সালাত নষ্ট করে, তারা সালাত নষ্ট করে, বলেন তো মানে কি? সালাত পড়ে কিন্তু নষ্ট করে। আল্লাহ বলছেন তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তো ওয়াইল মানে কি? এই কয়্যা মানে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কাইয়াটা হলো ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা দ্বীপ, জাহান্নামের মধ্যেই জাহান্নাম একটা, এটা হলো স্পেশাল জাহান্নাম। কি জাহান্নাম? স্পেশাল জাহান্নাম, বাইদুল কর, সবচেয়ে গভীর, সবচেয়ে কি গভীর, খবিস উত্তম, খাদ্য হবে পচা, পচা খাদ্য থাকবে ওর মধ্যে। এবং আমাশ
رحمه الله তিনি বলছেন ইমাম আয়াত رحمه الله তিনিও বলছেন ওয়াদিন ফি জাহান্নাম এই ওয়াইলটা হলো গয়্যটা হলো জাহান্নামের একটা উপত্যকা একটা দ্বীপ তমহু কাইহুন ওয়া তাম আর তার খাদ্য হলো পচা রক্ত আর পচা পৌষ এই জাহান্নামের বৈশিষ্ট্য হলো এই স্পেশাল জাহান্নামের বৈশিষ্ট্য হলো এটা সবচেয়ে গভীর আর একটা বৈশিষ্ট্য হলো খাদ্য হলো দুই প্রকার পচা রক্ত আর পচা পৌষ মনে থাকবে আর এই জাহান্নামে ফেলবে কাদেরকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন সাহাবীরা এর অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য এই জাহান্নাম স্পেশাল জাহান্নাম দুর্ভোগ করবেন না কি বলবেন কাছ থেকে কি বলবেন বলেন তো স্পেশাল জাহান্নাম এই হালাত নষ্ট করার কারণে ওর জন্য স্পেশাল জাহান্নাম সালাত পড়বেন কিন্তু অলসতা করবেন না এটা ইবাদত আল্লাহকে কাছে পাওয়া আল্লাহর নৈকট্য পাওয়া সবচেয়ে বড় ইবাদত হলো কি সালাত আল্লাহর নৈকট্য ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহকে কাছে পাওয়া আল্লাহকে স্মরণ করা সবচেয়ে বড় হাতিয়ার হলো সালাত এইটা খুব আদরের সাথে যত্নের সাথে করতে হবে আমি বলবো তাহলে মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য কি কি তাই না মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য কি কি শুনবেন না মুনাফিক মুসল্লির ছয়টা বৈশিষ্ট্য আছে কয়টা ছয়টা বৈশিষ্ট্য আছে এই ছয়টা বৈশিষ্ট্যর মধ্যে কোন একটি যার মধ্যে পাওয়া যাবে সে কি মুনাফিক শুধু মুনাফিক বলেন না বলেন মুনাফিক মুসল্লি মুনাফিক মুসল্লি এটা বলবো আরেকটু একটা কথা বলে দিই যদি ভুলে যাই মনে করে দিবেন ইনশাআল্লাহ তো আল্লাহ রাসূল বলেন 1859 নম্বর হাদিস দাওরানি আওসাতের মধ্যে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়াল মা ইউহাসাবু বিহি আল আব্দ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ কিয়ামতের মাঠে বান্দা প্রথম হিসাব নেওয়া হবে সালাতে ফাইন সালাহা সালাহ সালাহা সাইরু আমালি যদি সালাত শুদ্ধ হয় বুঝলেন কথা সালাত যদি শুদ্ধ হয় সালাত থাকে এটা না সালাত যদি কি হয় শুদ্ধ হয় সালাহা সাইরু আমালি তাহলে অত তার সমস্ত আমলই ঠিক হয়ে যাবে এটা কবরের দরজার মতো কিসের মতো কবরের দরজার মত যদি কেউ কবরে মুক্তি পেয়ে যায় তাহলে তার হাশরে মুক্তি পাবে সে আমলনামায় মুক্তি পাবে সে দাড়ি পাল্লায় মুক্তি পাবে তুলসিরাতে মুক্তি পাবে কাট করায় মুক্তি পাবে সে জান্নাতে চলে যাবে আপনি কি বুঝতে পারছেন এবার কার মত কবরের মত সালাতটা যদি সঠিক হয় তাহলে আল্লাহ অত সমস্ত আমলকে কবুল করবেন সাবাহ সাইর ওয়া আমালি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইর ওয়া আমালি যদি খালি সালাত নষ্ট হয় বলে দেবা ওই যে আদাউ সালাত সালাতকে নষ্ট করে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন ফাসাদা যদি সালাতটা নষ্ট হয় ফাসাদা সাইর ওয়া আমালি তাহলে সব আমল কি হয়ে যাবে
নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল বাতিল। নামাজ পড়েন নি হজ করেছেন, ওটা কি টাকায় নষ্ট করেছেন। নামাজ পড়েননি জাকাত দিয়েছেন, কোটি কোটি টাকা দান করেছেন, বাতিল। অটো কি বাতিল। নামাজ পড়েননি মসজিদ তৈরি করেছেন শত শত, বাতিল। বাংলাদেশের এক ধনী লোক অনেক মসজিদ তৈরি করেছে কিন্তু এই বোকাটা নামাজ পড়ে না, কি পড়ে না, নামাজ পড়ে না, কত বড় বেয়াদব বলে। এই বাংলাদেশের যারা বীরের মুরিদ হয় এই শয়তান গুলো নামাজ পড়ে না। বীর শিখাই দিছে যে বীর শিখাই দিছে, বীর এক শয়তান আর মুরিদরা শয়তানের চেলা, চেলা বুঝেন তো, দালাল বুঝেন, দালাল শয়তানের দালাল। তো বাংলা ভালো করে না বললে বুঝবেন না তো আপনারা, অত শুদ্ধ বাংলা বলে আলোচনা করলে আপনি বুঝবেন না। এটা কি সেমিনার নাকি সবগুলো মাস্টার্স পাস? তাহলে দালালেরা বলে দিছে পানির তলে মম জ্বালাইছে, বাবাই দেখো না আমার বাবার মরিদ হলে নামাজ লাগে, জাহান্নামে যাওয়ার জন্য তোমার হিসাবও লাগবে না, তোমার হিসাব লাগবে না, তোমার জন্য একবার রেডি জানাবো। হারাম খোর একদিকে বাবা বানাইছে, কি বানাইছে, এই শয়তানকে বলে বাবা, আর নিজের বাপকে বলে কি বুড়া। আরাম কর, এরা সব মুশরিক, এরা কি পীরের, যদি শুনেন পীরের মুরিদ ওর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না আরাম। ও যদি গরু ছাগল জবাই করে খাওয়া যাবে না, কিন্তু পীরের মুরিদ যদি গরু ছাগল জবাই করে তাহলে খাওয়া যাবে না, কিন্তু হারাম। বেনামাজি যদি গরু ছাগল জবাই করে তাহলে এই গোশত খাওয়া যাবে না, কারণ মুরতাদ। ইহুদি খ্রিস্টান যদি জবাই করে, ইহুদি খ্রিস্টান তো বিসমিল্লাহ বলে খাবে, কি বলে বিসমিল্লাহ বলে, কিন্তু এই কাফের যদি কিভাবে খায় বুঝেন নি, বেনামাজি যদি জবাই করে তাহলে খাওয়া যাবে না, মনে থাকবে, কষ্ট হয়ে যাচ্ছে মনে নাকি। না না এখন খাওয়া দাওয়া যাবে না, থামেন, আপনারা এখন চলে যাবেন তাহলে বন্ধ করে খাবার দিয়ে দেবো, এখন খাবার দিয়ে সব ঘুমাবে, এই আলোচনা আপনার মাথায় ঢুকবে না, রাগ করলেন পরে কেন, আমার খুব বোধ লাগছে, বাদাম টাদাম খাইছে আপনি চিন্তা করেন না। তো এই হাদিসটা যেটা বললাম মানে কঠিন একটা বিষয়, বাংলাদেশের পীরেরাই শিক্ষা দিচ্ছে নামাজ পড়া লাগবে না। ওই মাছ ভান্ডারের এক শয়তান আছে না, জানেন মাছ ভান্ডারের এক শয়তান আছে, এই পীরের বলে দিয়েছে যে আমার মুরিদদের হজও লাগবে না নামাজও লাগবে। প্রান্তির বেড়াতে লেখা মধ্যে দিন বইটার মধ্যে কিন্তু দলিল সহ উল্লেখ করে দিছে, হজ করতে যাওয়া লাগে না ওদের, লিখে দিছে। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি, নামাজ না পড়ে সালাত আদায় না করে যত ইবাদতই করেন না কেন সব কি সব পাতি সব পাতি। আর একটা হাদিস শোনাবো আমার নতুন একটা হাদিস, তো হাদিস নতুন না আমাদের জানা নতুন, আমাদের কি জানা নতুন, ওইটা না বললে আপনারা ভালো করে বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কিতাবের নাম যিনি মহাদ্দেশ তিনি হলেন সদর উদ্দিন আবু তাহের আসিলাফি, কিতাবের হাদিসের কিতাবের নাম হলো আত-তিউরিয়াত, এটা আপনারা মুখস্থ করতে পারবেন, 410 নম্বর হাদিস। কেন বলছি হাদিসটা দেখেন, এখানে বললেন
যে ফাসাদাত ছায় রোয়ামেলি তাই না সমামল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন ওই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত আর এই হাদিসটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত তাহলে এক রাবী না কিন্তু তারা বুঝতে পারছে কি শব্দই আলাদা বলেছেন আউয়াল মা ইউসআলুল আব্দু আনহু একদিকে বলছেন তোমাকে জিজ্ঞেস করা হবে প্রথম ওয়া ইউহাসাবু বিহি এবং হিসাবও নেওয়া হবে তাহলে জিজ্ঞেস করার হিসাব নেওয়া এক জিনিস তাহলে এখানে দুইটা কথা আসলো কয়টা নাসিরুদ্দিন আলবানি বলছেন ইসনাদু সহিহ এই হাদিস সনদ কি সহিহ ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি যদি তার সালাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে তাহলে সব আমল কবুল হবে কি হবে সব আমল কবুল হবে ওয়াইন রুদ্দাত যদি সালাত যদি প্রত্যাখ্যাত হয় আল্লাহর কাছে যদি সালাত প্রত্যাখ্যাত হয় তাহলে সালাত নিয়ে যাবে বুঝেন না কথা তাহলে সালাত কি নিয়ে যাবে বুঝেন না সালাতের আমলটা কি নিয়ে যাবে আছে তাহলে আমি এইটা বলার জন্য ভাই বলছি এটা আগে অনুবাদ করে নিতে হবে এজন্য এই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ইন রুদ্দাত যদি সালাত প্রত্যাখ্যাত হয় মানে বান্দা সালাত দিয়ে কিয়ামতের মাঠে যাবে আমি যে কথাটা বললাম আপনাদেরকে যে নামাজ পড়ে না সব আমল করে সব কি হয়ে যাবে বাতিল এটা তো হবেই এটা তো বেনামাজি এর অন্য কোন আমলের খবরই নেবেন না কিন্তু যে নামাজ সব আমলও করেছে নামাজও করেছে কিন্তু নামাজটা সঠিক হয় ক্লিয়ার হয়েছে বাবা এখানে বেনামাজির কথা না কিন্তু নামাজের কথা হজ করেছে যাকাতও দিয়েছে সাদকাও করেছে সিয়ামও পালন করেছে সালাতও করেছে বাট সালাতটা শুদ্ধ হয়নি হজ হয়তো শুদ্ধ হয়নি সিয়াম হয়তো শুদ্ধ হয় না পরের ব্যাপার কিন্তু সালাতটা তার কি হয়নি শুদ্ধ হয়নি মুসল্লি ব্যক্তি সালাত নিয়ে যাবে আল্লাহ রাসূল বলেন রুদ্দা আলাইহি সাইরু আমালি সালাত যেহেতু তাকে ফেরত দেওয়া হবে সব আমল তাকে প্রত্যাখ্যান করা হবে এবার বুঝা গেছে তাহলে মুসল্লি লোকটা এলোটা কি মুসল্লি আমরা যে ব্যাখ্যা দিয়েছি ওই হাদিসের ফাসাদাত সাইরু আমালি ওই ব্যাখ্যাটা সঠিক না ব্যাখ্যাটা কি দিয়েছি যে আপনি নামাজ পড়েন না শুধু হজ করেন যাকাত দেন দান করেন মসজিদ করেন সিয়াম পালন করেন নফল সিয়াম পালন করেন শুধু নামাজ পড়েন না তাহলে কোনো আমল কবুল হবে না এটা ভুল না সঠিক বেনামাজির কথা হাদিসে নাই নামাজির কথাই এসেছে নামাজির কথাই এসেছে সব আমলই করেছে তবে সালাতটা প্রথম হিসাব হবে সালাতটা যদি তার সঠিক না হয় শুদ্ধ না হয় এই জন্য শিরোনামেই বলেছি বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব বুঝতে পারছেন কথা তাহলে তার কোনো আমল কবুল হবে না অন্য যে আমল করেছে কবুল হবে না পরিষ্কার স্পষ্ট ভাষা এখন আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন বলেন যদি 757 নম্বর হাদিস সহিহ বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখালা রাজুলুন ফিল মসজিদ ওয়া সাল্লা ওয়া সাল্লামা আলাইহি সালাত আদায় করলো আল্লাহ রাসূলকে সালাম দিলেন সাহাবী সালাম দিয়ে বলছেন আল্লাহ রাসূল সালাম চিনে বললেন ওয়ালাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়ো নি ভাষাটাই হলো সালাত পড়ো সালাত তিনবার আবার পড়লো পড়ে এসে আবার বলছে এর কি ফাসল ফাইন না কাম তো চললে আবার পড়লো
পরে আবার যখন আসছে আবার বলছে ইরিদি ফাসাল্লি ফাইনা কত সাল্লি কয়বার পড়েছে সালাত বলেন তো দেখি তিনবার পড়ার পরেও আল্লাহ নবীর ভাষাই ছিল তুমি নামাজই পড়ো অথচ কয় রাকাত পড়েছে যদি তিন রাকাত করে কয় রাকাত হবে নয় রাকাত চার রাকাত করে হলে বারো রাকাত সালাত পড়েছে অথচ আল্লাহ রাসূলের ভাষা ছিল তুমি নামাজ পড়োইনি এই শব্দের অর্থ কি জানো জানেন তুমি কোন দিনই সালাত পড়ো বুঝতেন ভাষাটা আলেম মানুষ আরবিটা বুঝবে যদি বলতে মা সল্লাইতা তুমি সালাত পড়োনি তাহলেই হতো কিন্তু না এই সালাত পড়োনি কিন্তু ভাষাটাকে লাম তু সল্লি তুমি জীবনেও সালাত পড়োনি এইটা বোঝার জন্যই মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে বুঝছেন শুধু বাংলা পড়ে মুহাদ্দিস হওয়া যায় না এইটা বোঝার জন্য মাদ্রাসা লাগে আর এইটা বোঝার লোক সংখ্যা খুব কম কিন্তু বক্তার সংখ্যা খুব বেশি বক্তার সংখ্যা কি শুধু বেশি খুবই বেশি হয়ে গেছে কিন্তু বোঝে না দুর্ভাগ্য এটা জাতির জন্য কলঙ্ক কিন্তু তো একটা গেল হাদিসটা কি বুঝতে পারছেন এটা বুখারী হাদিস বললাম আগে আম ভাবে বললেন এবার খাস ভাবে সাহাবীকে দেখাই দিলেন আরে আল্লাহ নবীর সাহাবী রাসূলের যুগে মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছেন আল্লাহ রাসূল কি বললেন তুমি জীবনেও সালাত পড়ো আমাদের কি হবে দাঁড়াবে 1213 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে একজন ব্যক্তি সালাত আদায় করছে সাহাবি জিজ্ঞেস করছেন হুজাইফা নাম কি হুজাইফা জিজ্ঞেস করছেন منذ كم تصلي هذه الصلاة؟ أي أي তুমি এই ভাবে সালাত পড়ছো কতদিন যাব বলো তো তুমি এই ভাবে সালাত পড়ছো কতদিন যাব তখন লোকটা বলছে منذ 40 عام প্রায় তো 40 বছর যাব কত বছর 40 বছর তো হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছে দলিল 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 মা সল্লাইতা মুনযু আরবাইনা সালা তুমি 40 বছর যাবত নামাজই পড়ো যদি অনুবাদে ভুল করে সাহস থাকলে একদম দাঁড়ান মা সল্লাইতা মুনযু আরবাইনা সালা তুমি 40 বছর যাবত নামাজই পড়ো শুনো লাও মিত্তা ও আনতা তুসাল্লি হাদিহি সালা চল্লিশ বছর না তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরে যাও মিত্তালা বাইরে ফিত্রাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তুমি মুহাম্মাদের দিনের বাহিরে মারা যাবে মানে কি বেদিন হয়ে মারা যাবে আমি বলেছি শুধু যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি আর যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি এইটা বলাতে অনেক মানুষ খেপে গেছে সাহাবী বলছেন বেদিন আর আমি বলেছি কি বেনামাজি আমি তার বেদিন বলি কিন্তু বোঝাই পড়া যাবে কি বলছেন বেদিন বেদিন অতএব যে ব্যক্তির সালাত রাসূলের তরিকায় না হবে সে কি হবে সালাতের মাসালাগুলো নিয়ে খুঁটে খুঁটে সব আলোচনা করেছি আমরা এই আলোচনা করছি এই বইটাতে খুঁটে খুঁটে বুঝছেন আলোচনা করেছি এই বইটা হজম করতে পারলো না বাংলাদেশের মোল্লারা হজম করতে পারলো না কি পরিমাণ গালিগালাজ করে আমাকে যে সালাত বাংলাদেশে চলছে এই সালাত কোন সালাত এটা কি দলিল ভিত্তিক সালাত না ভুয়া সালাত
অধিকাংশ মানুষ যে নামাজ পড়ে এই নামাজের দলিল কোরআন হাদিসে নাই ওযু থেকে শুরু করেন আযান থেকে শুরু করেন একবারে সালাম ফেরানো পর্যন্ত সুন্নাত পর্যন্ত বেতের পর্যন্ত তাহাজ্জুদ ঈদের সালাত জানাজার সালাত সবগুলো দেখবেন যে একবারে ভুয়া চলছে ভুয়া দলিল নাই চলেন এবার তিনি বলছেন যে আমি রাসুলের যুগে যা দেখেছি বর্তমান যুগে কিছুই দেখতে পাচ্ছি না কি বুঝতে বলেন তো দেখি আমি রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি আচ্ছা তার কথা সত্য হবে না আপনার কথা সত্য হবে মুফতির কথা সত্য হবে সহি বুখারীর এবার অর্থ মারে মুশাইয়্যান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের জামানায় যেটা দেখছি এখন দেখতে পাচ্ছি না ফিলা তাকে বলা হলো আসলা এই সালাতটাও কি রাসুলের যুগের না তখন বলছে আল্লাহ ইসা সাইয়াই তো মাসাইয়াই তো ফিহা সালাতকে যেভাবে নষ্ট করেছো সালাতটা আর আছে সেই সালাত কি আর আছে ওই যে আদাউ সালাত এক শব্দ আল্লাহ বলছেন তোমরা যারা সালাত নষ্ট করে আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা সালাতকে যেভাবে নষ্ট করেছো রাসূলের যুগে সালাত কি এখন আছে 530 নম্বর হাদিস পরের হাদিসটা ইবনু শিহাব যুহরি বলছেন দাখালতু আলা আনাস ইবনে মালিক আমি আনাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলাম মসজিদে দামেস্কে ওয়া হুয়া ইয়াবকি একসি মসজিদে বসে বসে তিনি কাঁদছেন আফসোসে কাঁদছেন আফসোসে কাঁদছেন বলছেন মা ইউকি আপনাকে কিসে কাঁদাচ্ছে আপনি কেন কাঁদছেন তিনি বলছেন লা আরিফু শাইয়্যান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাত ওয়া হাদিহিস সালাতুল যিকিয়া আমি রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি বর্তমান যুগে দেখতে পাচ্ছি না কেবল সালাতটা দেখতেছি ফকত জুইয়া কিন্তু সালাতকে নষ্ট করে ফেলা হয়েছে বুঝেন না আলোচনা রাসূলের যুগের অবস্থা বললাম সাহাবীদের যুগের অবস্থা বললাম তাবিদের যুগের অবস্থা বললাম মুআব ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনি তাবি তিনি বলছেন আদ্রাক্তু সাবঈনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো তোমরা তাবেই বলছেন শোনো আমি আল্লাহ রাসূলের 70 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি চিন্তা করো কত বড় তাবে 70 জন তাবে সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি আমি পেয়েছি লাউ খরাদু ফিকুমুল ইয়াম এই 70 জন সাহাবী যদি আজকে আসে তোমাদের মাঝে যদি বের হয় মা আরাফু শাইয়্যান মিম্মা আনতুম আলাইহি ইল্লা আযাম তারা যদি এখন বের হয় তারা তোমাদের তোমরা যা করছো তারা কিছুই পাবে না শুধু আযানের শব্দটা পাবে তাবিদের যুগের অবস্থা আচ্ছা আপনার কি মনে হচ্ছে বর্তমানে যে সালাত পড়ছি এই সালাতটা আসলে বুঝেন না মনে কথা আপনার কি ভাবে বিশ্বাস হয় যদি সাহাবীর যুগে একজন সাহাবি বলে 40 বছর যাবত নামাজই পড়নি তাবেঈদের যুগে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা যেভাবে পড়ছো এটা নষ্ট সালাত তাবে তাবিদের যুগে মুআব ইবনে কুররা বলছেন আমি 70 জন সাহাবীকে পেয়েছি তারা যদি এখন বের হয়
তাহলে শুধু কি দেখতে পাবে আযান দেখতে পাবে আর হাসান বসরি তিনি একজন তাবে তিনি সিনিয়র তাবে 10 হিজরিতে জন্মদাতা তিনি বলছেন ইল্লা নিদা আমি কাছে জন্য আযান ছাড়া কোনো আমল তোমাদের মধ্যে কি বুঝছে না ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন লাউ সল্লাইতা ফি মিয়াতে মসজিদিন মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনা সলাহ আলা মা জাআআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবিহি শুনো ইমাম আহমদ বিন হাম্বল কিন্তু 10 লক্ষ হাদিসের হাফেজ কত 10 লক্ষ তার কথাটাই সঠিক হবে কেন জানেন মুহাদ্দিস মসজিদে খায়েব আছে না মসজিদে খায়েব আছে না বাস করতে গেলে পান্না মসজিদে খায়েব হাজিরার কথা বলে না ওখানে দুই রাকাত সালাত পড়ে তো তাই না যার সুযোগ আই পড়ে তো মসজিদে খায়েব পাথর যেখানে মারে ওই জায়গাতে মসজিদটা 60 জন নবী সালাত পড়েছিল 60 জন তো ওখানে এক বছর পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন আলেম একসঙ্গে ওখানে শুধু একবার সালাত হয় জানেন আপনারা শুধু সালাত হয় আল্লাহু আকবার আমি কিভাবে বলবো আছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন শেখ আলবানি রাহিমাহুল্লাহ আছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কয়জন হলো তিনজন আমি কথাটা কেন বললাম তিনজন শেখ আছেন গ্র্যান্ড মুফতিকে শেখ বিন বাজ তাই না সৌদের গ্র্যান্ড মুফতি সবাই তাকে ইয়া সামাহাত আল ওয়ালিদ বলে সম্বোধন করে হে সম্মানিত পিতা সালাত যখন টাইম হয়ে গেছে কে ইমামতি করবে বলে তো দেখি জটিল ব্যাপার নিয়ম অনুযায়ী গ্র্যান্ড মুফতি তিনি সালাত আদায় করবেন সালাতে যখন টাইম হয়েছে তখন অন্তমানুষ্ট শেখ বিন বাজ সে কালবানির পিঠে হাত দিয়ে বলেছেন ফজল কে সাহেব ফজল সাহেব আপনি সামনে দাঁড়ান তখন বলছে আপনি বলেন কি আপনি থাকতে আমি মতি করব তখন শেখ বিন বাজ বলেছেন আন্তা মুহাদ্দিসুনা ফি হাদাল আসর আপনি এই যুগের মুহাদ্দিস আল্লিমনা সলা কামা يعلم النبي صلى الله عليه وسلم اصحابه আপনি আমাদেরকে সালাত শিক্ষা দেন যেভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন কারণ তিনি যে মুহাদ্দিস বুঝেন নি কথা তাহলে এই কথাটা যিনি বলছেন তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি ভালো জানেন যে কোন মসজিদে রাসূলের তরিকায় সালাত হয় আর কোন মসজিদে হয় না আমি এই নজিরটা দেখালাম 2097 সালে 97 কি 98 সালে ঘটনা এটা 98 সালে না 98 সালে মারাই গেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আমার সালটা ভুল হচ্ছে 99 সালে মারা গেছেন আলবানি 2001 সালে মারা গেছেন শেখ উসাইমিন তো মুহাদ্দিস সবচেয়ে ভালো জানে যখন আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা কেন বললাম কেন বললাম বলেন তো বলে গেছে 10 বছরের খাদেম ছিলেন 12 বছরের 10 বছরের তাহলে উনি ভালো জানবেন না আমি ভালো জানবো তাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন 241 হিজরির কথা এটা শোনো তুমি বর্তমানে যদি 100 মসজিদে সালাত আদায় করো মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাহ আলা মা জাআআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুমি যদি 100 মসজিদে সালাত আদায় করো একটা মসজিদেও পাবে না তারা রাসূলের বা সাহাবীদের সালাত পড়ছে কি মনে করেন আপনি কি বিশ্বাস করেন বর্তমান যুগে সালাত চলছে এটা রাসূলের সালাত তা আমি কি এটা অপরাধ করেছি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি অপরাধ করেছি আমি সালাত পড়ি না আমারই ভয় লাগে সত্য কথা যে রাসূলের মতো বসছে কিনা সালাত এমন একটা ইবাদত আল্লাহ রাসূল মূলনীতি বলে দিয়েছেন সাল্লু কামা রাইতুমুনি
631 নম্বর হাদিস সহিহ বুখারী তোমরা ওই ভাবেই সালাত পড়বে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো কারো তরিকায় চলবে না ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় চলবে না সালাত আদম আলাইহিস সালামের তরিকায় চলবে না সালাত মূসা আলাইহিস সালামের তরিকায় চলবে না সালাত ঈসা আলাইহিস সালামের তরিকায় চলবে না কার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের তরিকায় সালাত চলবে না যদি হাদিস বিরোধী হয় ওমর রাদিয়াল্লাহু তরিকায় সালাত চলবে না যদি তার সালাত রাসূলের বিরোধী হয় কথা বুঝতে পারলেন এই জন্য স্পষ্ট কথা সল্লু কামা রাআইতুমুনি এখন যদি সালাত বিশ্লেষণ করতে যায় যাচাই করতে যায় দেখবেন সালাত নামের কিছুই নাই কি নাই এখন লোক এসে বর্ণনা দিচ্ছে কি জানেন একটা গরু কিনেছি গরুর দুইটা ঠ্যাং নাই চারটা ঠ্যাংও নাই গরুর কানও নাই গরুর পেটও নাই গরুর চোখও নাই গরুর পিঠও নাই গরুর মাথাও নাই গরু কি নাই মাথাও নাই তো আপনি বর্ণনা শুনে আপনি কি মনে করেন বলেন তো দেখি গরুই নাই আসলে ও ঘোড়ার ডিম কিনে নিয়ে আসছে হ্যাঁ নাই বলে তো বলছি এখন লোক কি কিনে আসছে গরু কিনে নিয়ে আসছে বলছে যে এমন গরু কিনলাম রে ভাই গরুর পেট নাই পিঠ নাই ঠ্যাঙ্গ নাই লেজও নাই চোখও নাই শিঙও নাই কানও নাই মাথাও নাই এখন জিজ্ঞেস করছে কালো না ধলা তা বলতে পারবো মানে কি আসলে কি গরু কিনেছে কি গরু কিনেছে সালাতের কথা যদি বলি সালাতের কথা যদি বলি দেখবেন আপনার ওযু হয়নি ইবলিস তো লেগে আছে আপনার পিছনে তাই না ইবলিস কি লেগে আছে আপনি হাত পাততেছেন তাও হয় না তাই না আর সূরা ফাতিহা তো পড়েনি না তাই না রুকুতে যাচ্ছে রুকু হয় না সেজদাও হয় না আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা তা সালাত নাই চার রাকাত সালাত পড়তে 30 সেকেন্ড সময় লাগে কয় সেকেন্ড 30 সেকেন্ড তাই না এই সালাত এটা রুদ্দ আলাইহি সাইরু আমালি এই হাদিসটার অর্থ কি জানেন যত আমল করেছে সালাত পড়েছে সবগুলো আল্লাহ ওর উপরে এমন জোরে মারবেন একবারে জাহান্নামের তলদেশে যাবে সে এই নামাজ পড়ে জাহান্নামে সালাত রাসূলের তরিকায় পড়তে হবে পড়লে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অনেক উদাহরণ দেওয়ার ছিল কিন্তু অনেক বেজে গেছে তাই না কয়টা আমি এখনই ছেড়ে দিই আপনাদেরকে মুনাফেক মুসল্লির খুব সাফ করে বলবো একটু বুঝা বলার দরকার ছিল এক নম্বর জটিল জটিল আপনি যাবেন এই এই ছয়টা শুনলেই আপনি বুঝবেন যে আপনি যে নামাজ পড়ছেন না মুনাফেকি করছেন পরিষ্কার এক নম্বর সালাত আদায় করতে যাওয়ার সময় অলসতা করে কি করে অলসতা বাপ ডাকছে এই উঠো উঠো আজান হয়ে গেছে একবার এই কাতে হয় একবার এই কাতে হয় যাচ্ছি যাচ্ছি টাইমই হয়নি এত তাড়াহুড়া করে এ কি নামাজ পড়ে কিন্তু কি ভয় পাচ্ছেন কেন বলতে দুই নম্বর তাখিরুহা সালাত দেরি করে পড়ে কি করে পড়ে দেরি করে পড়ে আপনারা তো শেষ করে ফেলেছেন সালাতকে তাই না জোহর পড়েছেন কয়টায় একটাই মনে একটাই ওয়াক্ত হয়েছে কয়টায় 11:45 11:45 আসর পড়েছেন কয়টায় চারটায় টাইম হয়েছে দুইটা কয়টা
জহরটা আপনারা একটু পিছাই দিলেন পড়লেন আসরটা পিছাই দিলেন ফজরটাও পিছাই দিলেন তো মাগরিবটা একটু পিছানো যায় না কেন পাঁচটা দশে কত হচ্ছে তাই না আপনি ছয়টা দশে পড়েন কেউ বাধা দিল আপনাকে সময় থাকবে না কে বললো আপনাকে না না এটা ভুল হলো না এটা ঠিক না এটা ঠিক না বলেন তো পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত কোনটা আসর তারপরে এই দুইটারই গোষ্ঠী মানছে তিন নম্বর কোনটা জহর জহর চার নম্বর কোনটা এশা পাঁচ নম্বর হলো এইটাই খুব তাড়াতাড়ি পড়ে খুব মজা বেশি তাখিরুস সালাত সালাত যদি মেরে ফেলে দেয় টাইম চলে যাচ্ছে পড়ে না এরা মুনাফিকি সাবধান ওয়াক্ত হবে ওয়াক্তের 15 মিনিটের মধ্যে সালাত পড়ে দিবেন বা 20 মিনিটের মধ্যে পড়ে দিবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলছে যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে আমি তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেব আল্লাহর ওয়াদা চলে তিন নম্বরটা হলো মুরাদুন নাস মানুষকে দেখা সালাত পড়ে চার নম্বরটা হলো কিল্লাতু দিকরিহা সালাত পড়ে কিন্তু রুকু সেজদায় জিকির করে না বেশি খুব তাড়াহুড়া করে পাঁচ নম্বরটা হলো আত্তাখাল্লুফু আনিল জামা বাড়িতে পড়ে জামাতে আরে আব্দুল ইবনে মুহাম্মদ তো অন্ধ সাহাবী যদি অনুমতি না পায় বাড়িতে সালাত পড়া আপনি বাপের অনুমতি না আল্লাহ রাসূল বলছে তোমাদের অনুমতি পেলাম না ছয় নম্বরটা হলো নাকরিহা অর্থাৎ সেজদা এবং রুকুতে মোরগ আর কাকের মধ্যে ঢোকাই শুধু এই গুণগুলো যদি ছয়টা গুণের কোন একটিও থাকে বা ছয়টাই থাকে তাহলে আপনাকে মুনাফে কেউ যে বলুক চায় না বলুক আপনি অটো মুনাফে মনে থাকবে অটো মুনাফে পছন্দ করি সপ্তাহে এখন অটো হয়ে গেছে না গাড়ি ওই জন্য বললাম অটো মুনাফে বলুক চায় না বলুক কি এই গুণগুলো কারোর মধ্যে যেন না থাকে বলুন থাকবে থাকবে না আমরা সালাতের ব্যাপারে যত্নশীল হব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন আমিন বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরাত বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা একজন রোগী আমাকে দাওয়াত আছে রাখতে বলছেন যে বলেন একজন রোগী আপনার অপারেশন হয়েছে কিন্তু তার প্রস্রাবের এতে সবসময় পাইপ দেয়া থাকে তার সালাত পদ্ধতিটা আরে পেশাবের নালীতে অপারেশন হয়েছে পেশাব পড়তে থাকে কত মাসুর ব্যক্তি কত এত সহজ মতো জিজ্ঞেস করা দরকার নাই সালাত পড়বে কোনো সমস্যা নাই ওইভাবেই সালাত পড়বে কত বোঝা গেছে কিন্তু কিছু মাসালা ছিল এ ব্যাপারে ওটা আজকে বলার সময় হলো না বিশেষ করে মহিলাদের নিয়ে কিছু কথা বলার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আমরা আলোচনা শুনেন তো এই যে রেকর্ডিং হয় ভিডিও হয় ইউটিউব ফেসবুকে যায় আপনারা শুনেন না প্রত্যেকটা আলোচনায় এলেম আছে কি আছে আমরা ওয়াজ করি না কি আমরা কি ওয়াজ করি আপনারা শুনেন না শুনেন গান শুনে জাহান্নামে যাবেন নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন হ্যাঁ তো পড়ে তাহলে সুবহানাক আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته